1968 সালে প্রতিষ্ঠার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে তিনটি ছাত্রাবাস নির্মিত হয়। অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও আর নতুন কোনো ছাত্রাবাস নির্মাণ হয়নি। পুরাতন ভবনগুলোর বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে, দেয়াল ও ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। জীবনের ঝুঁকি নিয়ে সেখানে বাস করছেন ছাত্ররা। আবাসন সংকটে চারজনের কক্ষে ছয় থেকে আটজন শিক্ষার্থী থাকছে। ছাত্রাবাসের টেলিভিশন কক্ষ, কমন রুমে পাতা হয়েছে বিছানা, তারপরও আসন না পেয়ে অনেক শিক্ষার্থী থাকছেন মেচ বা বাসা ভাড়া নিয়ে। বর্তমানে এমন অবস্থা দাঁড়িয়েছে যে হলটির শুধু একমাত্র ধসে পড়াই বাকি। রাতে হলে আসছি, থাকছি, কালকে সকালে কলেজে যে যাবো, এরকম নিশ্চয়তা নেই। আমাদের দাবিটা হচ্ছে এখন এইসব হল নতুনভাবে সংস্কার না করে নতুন একটা হল তৈরি করা। কলেজের অধ্যক্ষ জানালেন, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে, দ্রুত সময়ের মধ্যে ছাত্রদের আবাসন সমস্যা সমাধান হবে। আমাদের অধিদপ্তর আপনার পুরনো 8টা মেডিকেল কলেজে এবং ডেন্টাল মেডিকেল কলেজে সব মিলে 19টা নতুন হোস্টেল, 10তলা বিল্ডিং, নতুন হোস্টেল তৈরির প্রক্রিয়া নিয়ে তারা পরিকল্পনা কমিশনে জমা দিয়েছে এবং এটা একনাকে অনুমোদন অপেক্ষা আছে। বরিশাল মেডিকেল কলেজের বর্তমান শিক্ষার্থী 1380 জন, যাদের মধ্যে 45% ছাত্র। মিথুন সাহা, বৈশাখী সংবাদ, বরিশাল।